ক্ষমা চাইল লরেটো কলেজ। বিবৃতি করে জানালো কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের যোগ্যতার যে শর্ত তারা দিয়েছিল তা ভুল করে দেওয়া হয়েছিল, সেই শর্ত প্রত্যাহার করে নিচ্ছে তারা। আর ওই শর্ত দেওয়ার জন্য বাংলার মানুষের কাছে তারা ক্ষমা প্রার্থী। লরেটো কলেজে ভর্তি হতে হলে ছাত্রীদের বাংলা বা অন্য কোনো আঞ্চলিক ভাষার মাধ্যমে পড়াশোনা করলে চলবে না বলে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। তাতে স্পষ্ট লেখা ছিল যে সমস্ত পড়ুয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা, হিন্দি বা অন্য কোনো আঞ্চলিক ভাষার মাধ্যমে পড়াশোনা করেছেন তাদের লরেটো কলেজে ভর্তি নেওয়া হবে না। এই নোটিশ ঘিরেই তৈরি হয় বিতর্ক। বাংলার কলেজে বাংলা মাধ্যমে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের ব্রাত্য করার কথা শুনে বিস্মিত হয়েছিল শিক্ষক মহল। খবর পেয়ে লরেটো কলেজের অধ্যক্ষকে মঙ্গলবারই তলব করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপরই মঙ্গলবার বেলায় লরেটো কলেজের তরফে একটি নতুন বিবৃতি জারি করা হয়। তাতেই নিঃশর্তভাবে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছে।